আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আসলে ভালো আছেন। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে একটি ভিডিও বলতে এটা আমি আমার ঘরের জন্য বানাইছি। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে, এই জিনিসটা ভালো লাগে, অবশ্যই আপনারা বানাবেন বাসায়। যারা যারা বানাবেন এই ভিডিওটা দেখে, তারা তো অবশ্যই কমেন্ট করবেন যে কী কী বানাইছেন। আর ভিডিওটা ভালো লাগলে, টপিকটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, তারা তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলেন শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম। তো চলেন শুরু করি ভিডিওটা। কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি 3 সপ্তাহের মতো ভিডিও দিতে পারি নাই। তো আজকে ভাবতেছি একটা ভিডিও দিব। তো অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইলাম। তো যাই হোক, আপনাদের কিছুটা স্যাম্পল দেখাইছি এটা কীভাবে কী বানাবো। আজকে আমি অল ডিটেলস দিয়ে দিব। এরকম 4টে বোর্ড নেবেন। এটা হলো পিভিসি পাইপ, সেটাকে গরম করে আমি সোজা করে এইরকমভাবে কেটে নিয়েছি। আর এটার সাইজ হলো 4.5 ইঞ্চি, ঠিক আছে, চতুর্পাশে 4.5 ইঞ্চি। তো আমি একটাকে একটা বোর্ডকে মার্ক করে নিছি। এখানে আমি 16টা গ্লু স্টিক লাগাইতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি এরকম করে নিজের মতো করে মার্ক করে নিছি। আপনারা যদি চান সেখানে 16টার জায়গায় 20টা ইউজ করতে পারবেন বা 25টা ইউজ করতে পারবেন, সেটা আপনার পার্সোনাল ফ্যাক্ট। তো আমি মাঝখানে একটা ছোট্ট ছিদ্র করে একটা লাট লাগিয়ে নিলাম। তার কারণ হলো যে গ্লুগানরা যে আমি লাগাবো সেগুলোর ছিদ্র করতে হবে। আর দুইটা যদি আমি একসাথে ছিদ্র না করি দুইটা বোর্ডকে, তো সেক্ষেত্রে আমাদের আওড়া কাওড়া হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে গ্লু স্টিকটা যে নেবেন আপনারা, যেটা লাগাবেন সেইটার সিস্টেম করে ছিদ্র করতে। তো আমি বাজার থেকে এটা স্পেশালি ওইটার জন্য আমি নিয়ে আসছি। তো দেখেন, এটা আমি একটা আমার কাছে ঢিল মেশিন আছে, তো সেই ক্ষেত্রে আমি ঢিল মেশিনতে করতেছি। আপনারা যদি চান হাত দিয়ে করে নিতে পারবেন, একটু কষ্ট হবে। তো যাই হোক, একটু ফাস্ট করে দিলাম কারণ আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো এই হলো আমার গ্লু স্টিক। আর একটা সিম্পল কথা বলছি যে আমি যে গ্লু স্টিকগুলো ইউজ করতেছি আপনারা সেগুলো ইউজ করবেন না। তার কারণ হলো যে এগুলো একটু সাদা কিন্তু পানি কালার না। আপনারা বাজারে যায় পানি কালারেরগুলো ইউজ কালেক্ট করবেন, ঠিক আছে। আমি পাই নাই, তো সেগুলো কারণে আমি এরকম করে এগুলাই নিয়ে বানাচ্ছি ভিডিও। তো যাই হোক, তো আমার এগুলাকে লাগানো হয়ে গেছে। এরপর আমরা এটার মধ্যে লাইটিং সেট আপ করবো, লাইটগুলো যে সেগুলো সেট আপ করবো। তো আমি আপনাদের কথা বলে বড় করে দিচ্ছি। আসলে আমি আমার ভিডিওতে অল ডিটেলস দেওয়ার ট্রাই করি, তো সেক্ষেত্রে কথা বলা একটু ভুলই হয় কিছু কিছু ক্ষেত্রে। তো যাই হোক, আপনারা একটা সোল্ডিং আয়রন নেবেন। তো এই যে সোল্ডিং আয়রনটা আমি দিয়ে সব কাজই করি। আমি আপনাদের অনেক ভিডিওতে বলছি যে আপনারা একটা সোল্ডিং আয়রন বাসায় আনেন, যেটা দিয়ে আপনারা অনেক প্রকার কাজ করতে পারবেন। তো আমি একটা সোল্ডিং আয়রন গরম করে জাস্ট এখানে একটু ধরার পরই এগুলো গলে ভিতরে চলে যাচ্ছে। আর এখানে আমি ভালো করে লাইটগুলো ভিতরে ঢুকিয়ে নিতে পারতেছি। দেখেন, জাস্ট আমি কয়েকটা আপনাদের সিম্পল দেখাবো, তারপর আমি আমার নিজের মতো করে নেব। কারণ একটা ভিডিওতে প্রায় এটা এই ভিডিওটায় প্রায় 11 মিনিট হয়ে গেছে অলরেডি। তো আমি চাই না আর ভিডিওটা বড় হোক, নাহলে আমি একটা একটা করে দেখাতাম। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে একটু কেটে ফাস্ট করে দিছি। তো যাই হোক, আমার এক সাইড লাগানো হয়ে গেছে, এই সাইডটা আমি লাগিয়ে নিব। দেখেন, এই সাইডটা আমি লাগিয়ে নিছি। তো আপনারা জাস্ট এরকমভাবেই লাগিয়ে নেবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আমি ট্রাই করছি আপনাদের কিছু শেখাইতে, সুন্দর কিছু দেওয়ার জন্য এবার। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো দুই সাইডে আপনারা সুন্দর করে লাইটগুলোকে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আমাদের যে ওয়ারিংটা করতে হবে সেটা আমি আপনাদের এখন দেখাই দিব। খুবই সিম্পল, খুবই সিম্পল। সেই সোল্ডিং আয়রন দিয়েই জাস্ট এখানে আমাদের খরচ খুব একটাও পড়ে না, আপনারা জানেন যতটুকু। আমি 16টা গ্লো স্টিক নিছি মাত্র 10 টাকা করে, আর লাইটগুলো 2 টাকা করে পড়ছে। আপনারা যদি একটু বেশি নেন 2 টাকা করে আনতে পারবেন, সমস্যা নেই। আর একটা সিম্পল 30 টাকার একটা ব্যাটারি আমি ইউজ করব, একটা সুইচ 10 টাকা, একটা ফিমেল জ্যাক 5 টাকা, জাস্ট এই। তো আপনারা দুইটা লাইটে দেখেন, আপনি দুইটা এলইডি লাইটের যে মানে দুইটা ছিক দেয় সেগুলোকে আমি একসাথে করে সোল্ডিং আয়রন দিয়ে হালকা করে সোল্ডিং করে নিয়েছি। তারপরে আমি দেখাবো যে আসলে কীভাবে কী করতে হয়। তো এখন আপনারা যেটা আমি যেটা করছি সেটা হলো যে দুইটাকে
একটু একটু করে সোল্ডিং করে নিয়েছি, তারপর আমি এটাকে সাইজ করে কেটে নিলাম, শর্ট কেবল করে নেব। এখন আমাদের ওয়্যারিং এর ছোট ছোট করে কেটে এটার মাপ অনুযায়ী কেটে নেব। ওয়্যারিং এর সময় আমরা যেটা কেবল সিস্টেম করে আমরা এটাকে সোল্ডিং আয়রন দিয়ে ঝালাই করে নেব বরাবর ভাবে। তো আমি যেভাবে সোল্ডিং করতেছি জাস্ট আপনারা আমার মতো করে ট্রাই করবেন, তেলাই হয়ে যাবে। এটা খুবই সিম্পল একটা ভিডিও, আর এগুলা কাজ খুবই সিম্পল যদি আপনারা বাসায় পারেন। এগুলা মেয়েদের শৌখিন একটা বিষয়, মেয়েরাও পারবেন যদি আপনারা ট্রাই করেন। এই সোল্ডিং আয়রনটার প্রাইস মাত্র 60 টাকা, আপনারা বাজারে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, অ্যাভেলেবেল ইলেকট্রিক দোকানে গেলেই পেয়ে যাবেন, ঠিক আছে? তো জাস্ট আমি যেভাবে সোল্ডিং করতেছি জাস্ট এরকমভাবেই আমি এই R4টাকে সোল্ডিং করে নেব। দেখেন R3টা 6টা, তো এগুলোকে আমি সোল্ডিং করে নেব, ঠিক আছে? দেখেন দেখেন আমি খুবই সিম্পল করে আমি আপনাদের বোঝাই, বোঝানোর ট্রাই করি। তারপরে যদি কেউ না বোঝেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার সমাধান দেওয়ার ট্রাই করব। ওইখানে আমি যেভাবে করছি এইখানেও আপনারা সেইভাবে করবেন। করার পর আমরা এখন ব্যাটারি লাইন দেব। আমি একটা ডায়াগ্রাম বানাইছি, দেখেন জাস্ট এগুলো একটা তার, আর তারের মাঝখান দিয়ে একটা একটা করে তার নিয়ে আমরা একটা করে নেগেটিভ একটা পয়েন্ট বের করবো, নেগেটিভ আর একটা পয়েন্ট বের করবো পজিটিভ। তো ডায়াগ্রামটা আপনারা খেয়াল করেন, যারা ইলেকট্রিক কাজ পারেন তাদের কাছে এটা একটা পানির মতো একটা জিনিস। তো দেখেন তারপর আমি দেখাই দিই, এ দেখেন একটা একটা করে আমি এক সাইডে তার নিছি। দ্বিতীয়টা মাল্টি ফ্লাগ, জাস্ট আমি আপনাদের বোঝাই মাল্টি ফ্লাগ যেভাবে লাগানো হয় জাস্ট সেইভাবে আপনারা লাগাবেন। তো সোল্ডিং করার পর আমি একটু আপনাদের সিম্পল দেখাই, দেখেন খুব সুন্দর ওয়ার্ক করতেছে। এখন আমাদের পালা হলো যে আমরা এটার ভিতরে একটা ব্যাটারি অ্যাড করব, একটা সুইচ আর একটা ফিমেল জ্যাক অ্যাড করব চার্জিংয়ের জন্য। তো সেক্ষেত্রে আমরা কী করব, এখানে তো একটা বক্স ক্রিয়েট করার দরকার আমাদের, যেখানে এটা দাঁড়িয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদের দেখাই, আমি এরকমভাবে লাগিয়ে নিছি আপাতত। আর একটা নিচে যেটা আমি ইউজ করবো, এই যে এটার মধ্যে আমি একটা সুইচ অ্যাড করে নিলাম। আর এই গোল একটা যে অপশন আছে, দেখেন আমার সাইডে একটা গোল করে কেটে নিছি, এখানে আমরা ফিমেল জ্যাকটাকে ইউজ করব। আপনারা খুবই সুন্দরভাবে এটার ভেতরে ঢুকিয়ে নিয়ে একটু আঠা বা সোবারগুলো দিয়ে আটকে দেবেন, যাতে এটা বের না হয়ে যায়। তো দেখেন আমরা এখন কি করব, একটা তার নিছি, তার নিয়ে ওই যে আমরা যে দুই সাইডে দুইটা সোল্ডিংয়ের মাথা বের করছি, সেই দুই সাইডে দুইটা বের করে এই লাগিয়ে দিলাম, আর এর দুইটাকে কেটে দিলাম। দেখেন আমি খুবই সিম্পলভাবে আপনাদের বোঝাচ্ছি। আর সাইডে একটা হোল করে নিছি, যেখান দিয়ে আমি একটা তার বের করে নিতে পারি। কারণটা হলো যে আমি এটাও বুঝিয়ে দিই, তার কারণ হলো যে আমরা তো দুই সাইডে দুইটা ব্যাটারি ইউজ করতে পারবো না, তাহলে আমরা এক সুইচে দুইটা দুই সাইডে লাইট ইউজ করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের একটা তার এখানে আনতে হবে। তো এখন আমাদের মেন একটু যেটা আমাদের ওয়ারিং করতে হয় সেটা আমি আপনাদের বোঝাবো। ছোট্ট একটা শর্ট কেবল নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর যে ফিমেল জ্যাকটা দেখতেছেন, ফিমেল জ্যাকটা থেকে একটা তার একটা সুইচে অ্যাড করে দেবেন এক সাইডে যে কোনো। তারপরে আমাদের যে দুইটা তার ওইখান থেকে আসছে সেটা আমি কী করব, দেখেন একটা ফিমেল জ্যাক থেকে সুইচে গেছে, সুইচ থেকে ডাইরেক্ট লাইটে, আর একটা লাল যেটা সেটা দেখেন এক সাইডের যে আপনি যে এলইডির যে যে মাথাটা দেখতেছেন সেখানে আমি লাগিয়ে দিব, মাঝখানে সাইডে দিব না, মাঝখানে দিয়ে দিলাম, সমস্যা নেই। আর ওই লাল তারডার যে মাথা যেখানে এই যে দেখেন সাইডে, আমি ফিমেল জ্যাকে ডাইরেক্ট সাইডে লাগিয়ে দিছি, যাতে একটা ওয়্যারিংয়ের তার সোজা থাকে আর একটা ডাইরেক্ট লাইটের মধ্যে যায়। তাহলে কি হবে, আমাদের জাস্ট ওই যে ফিমেল জ্যাক থেকে সুইচে তারটা আসছে সেটা দিয়ে আমরা দুই সাইডের লাইটটাকে কন্ট্রোল করতে পারবো। দেখেন আমাদের কাজ কমপ্লিট, খুবই সিম্পলের মধ্যে আমি আপনাদের বোঝাই দিলাম। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট, তারপর আমি একটু দেখাই আপনাদের। দেখেন দুই সাইডই খুব ভালো ওয়ার্ক করতেছে, আমি আপনাদের সামনে রিয়েলিটি দেখাই দিলাম, রিয়েলভাবে দেখাই দিলাম, এটা কোনো ফেক ভিডিও না। আমি আমার চ্যানেলে প্রায় 80টার কাছাকাছি ভিডিও হয়ে গেছে অলরেডি, আমি আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও দেই না। যদি কেউ বলেন যে এটা ফেক তাহলে আমি আমার চ্যানেল বন্ধ করে দেব, আমি আপনাদের শেখানোর ক্ষেত্রে এখানে আসছি। তো উপরে আমি একটু ঘর সিস্টেম করে একটা একটু ব্যাক বা বাকি একটা একটা সিস্টেম দিছি, আপনারা যদি চান সেখানে এটা না করতে পারেন, নিচে যেরকম করছেন উপরে ওই রকম করে দিতে পারেন, কিন্তু আমি একটু স্পেশাল করতে চাইছিলাম, ঠিক আছে? তো আপনারাও ট্রাই করবেন আশা করি। এখন হবে পেন্টিং টাইম।
বেশি ভাব নিলে যা হয় আর কি, তাই দেখলাম। তো যাই হোক, একটু বিনোদন দেওয়ার জন্য আমি একটা ই করছিলাম, তো আমার চোখে রং গেছে। তো দেখেন, আমি এখন একটু পেন্টিং করে নিচ্ছি, জাস্ট আপনারা পেন্ট করে নেবেন, তাহলে দেখা যাবে যে ঘরের ভিতর যে আপনারা রাখবেন সাজিয়ে, সেখানে খুবই সুন্দর দেখা যাবে। আর একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যে মাঝখানের যে গ্লু স্টিকগুলো লাগাবেন, সেগুলোকে প্রথমে পেপার বা কাগজ দিয়ে লাগিয়ে নেবেন, আটকিয়ে নেবেন, যাতে সেগুলোর মধ্যে রং না ভরে যায়। দেখেন, আমি জাস্ট যেভাবে লাগিয়ে নিছি খুবই সুন্দর ইয়ে হয়েছে, কিন্তু গ্লু স্টিকের মধ্যে কোনো রং লাগে নাই। তো এই হলো আমাদের ভিডিও, তো আশা করি আপনাদের ভালো লাগবে। রাত্রে যে কী সুন্দর দেখা যাচ্ছে আমি আপনাদের বলতে পারবো না, এত সুন্দর দেখা যাচ্ছে, যদি আপনারা সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন। আই থিঙ্ক আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আসসালামু আলাইকুম।